আমি দর্শকদের উদ্দেশ্যে দুটো প্রশ্ন রাখবো এক্ষুনি যেটা উনি বললেন এক হলো আমরা কি সত্যি সত্যি গৃহ কন্যা বা ঘর কন্যা বা গৃহ ছাড়তে চাই আর দু নম্বর এই সমস্ত কিছু একসাথে নিয়ে চলতে চাই নাকি একটাকে সঙ্গে নিয়ে চলতে চাই আপনারা ফোন করে জানান কথা বলুন আমাদের সাথে এক্স্যাক্টলি আসলে কি আমি তো আমার তো সমস্যা হয়নি আমি তো সব করেই মানে সব মেয়ে দুটোকে মানুষও করলাম তাদের কঙ্কনাকে ছোটোবেলায় ওকে খাওয়াতে খাওয়াতে সেই সঙ্গে আমার যে সহকারী পরিচালক তাকে নির্দেশ দিচ্ছে এখানে এই শট ওরকম হবে হ্যাঁ তার মাঝখানে মাঝখানে কঙ্কনের সঙ্গে কথা বলছি এটা আমার মনে হয় যে মেয়েরা ভীষণ ভালো মাল্টিটাস্কিং করে এটা তাদের একটা সহজাত ক্ষমতা হুম আমি এটার কোন রকমের বৈজ্ঞানিক প্রমাণ আমি দিতে না না কিন্তু আমি এটা দেখেছি আমাদের মা ঠাকুমাদের কথা মা জেঠিমাদের কথা যদি ভাবি তারা কিন্তু অনেক কিছু করতে করতে আরো অনেক কিছু করতেন রান্না করতে 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 কিন্তু ছেলে মেয়েদের এটা বলছেন ওটা করতে বলছেন সবাইকে পরিচালনা করছেন এটা কিন্তু সমস্ত কিছু করতে করতে করতেন এটা তাদের সমস্যা হতো না যেটা আমার খুব ভালো লাগে মানে যেটা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে বিশেষ করে অপর্ণামাসী যে জায়গা থেকে বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া করেন সেটা হলো যে উনি একজন সবসময় বলেন আমি একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট আমি একজন হিউম আমি হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট না আমি মানবাধিকারে বিশ্বাস করি আমি ফেমিনিজমে সেই অর্থে কাছে আমার কাছে ফেমিনিজম বা নারীবাদ কিন্তু মানবতাবাদেরই একটা অংশ কাজেই শুধুমাত্র চাকরি করে শুধুমাত্র সম্পাদিকা হয়ে শুধুমাত্র একটা উঁচু জায়গায় কোনো একটা প্রতিষ্ঠানে থেকেই শান্ত না হয়ে আসুন আমরা আরও অনেক কিছু নিয়ে কীভাবে একসাথে আমার আমাদের জীবনটাকে চালিয়ে ভালো থাকব। সেইটার রেসিপি আজকে খুঁজি পরমা যখন তুমি শুরু করলে পত্রিকা পত্রিকাটা তখন প্রত্যেকটা জিনিস শুরু করার আগে তো আমরা কিছু কিছু মূল্যবোধ ভেবে নি যেমন একটা সিনেমার কি মূল্যবোধ হবে একটা তেমনি একটা ম্যাগাজিনেরও কি মূল্যবোধ হবে তো যখন তুমি এটাকে তোমার মনে মনে তুমি ভাবছিলে তোমার প্রথম তিনটে জিনিস কি মনে হয়েছে আসলে আমি না ওইভাবে ছকুষিনি ওইভাবে ওইভাবে ছক্কসি শুরুই করিনি মানে এই যে মূল্যবোধগুলোর কথা বলছিস তুই এগুলো এত বেশি মানে কি বলবো স্বতঃস্ফূর্তভাবে আমাদের মধ্যে উঠে আসে বা আমার মধ্যে আছে বা আমার যারা সহকর্মী তাদের মধ্যেও রয়েছে এবং তাদের মূল্যবোধ আর আমার মূল্যবোধের খুব একটা তফাত নেই মানে মোটামুটি এক ধরনের এক মানসিকতার লোক আমরা সকলেই তো আমাদের মধ্যে এটা একটা কিন্তু সতোৎসারিত একটা জিনিস যেমন আমরা আমরা যেমন কখনো ওই পাত্রপাত্রী পাত্রপাত্রী মানে বিজ্ঞাপন সেরকম ধরনের জিনিস আমি অন্তত যতক্ষণ পারবো আমি সেটাকে রেজিস্ট করব আর কি হ্যাঁ অনেক সময় চাপ এড়ানো যায়ও না সেটা ঠিক বা যেমন জ্যোতিষশাস্ত্র এরম ধরনের জিনিস আমি রাখি না তার কারণটা হচ্ছে আমার মনে হয় যেগুলো মানুষকে জ্যোতিষে বিশ্বাস যদি হ্যাঁ একটা মজা লাগছে পড়তে আমার কি কি আছে একটা মজা লাগে হ্যাঁ এই মজাটুকু পাওয়ার জন্য আমার কোনো ব্যাপার নয় তবে এটা যদি মানুষকে হতদ্দম করে দেয় ও বাবা আমার তো ভীষণ খারাপ আমার কুষ্ঠি বা আমার ইয়ে আমার কিচ্ছু হবে না থাক তাহলে হাল ছেড়ে দিয়ে বসে থাকি এরকম হতদ্দম হয়ে যেতে পারে মানুষ সেটা আমার মনে হয় না যে এটা খুব কাজের কাজ আর তাছাড়া সত্যি তো কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই আমরা এখনো পাইনি মানে অনেক সময় দেখা যায় যে অনেকগুলো জিনিস মিলে যাচ্ছে কিন্তু ওই যে আমরা যখন লজিকে পড়তাম যে নন অবজারভেশন অফ নেগেটিভ ইনস্টেন্সেস যেগুলো যেগুলো মিলছে না সেগুলো কিন্তু আমরা হিসেবের মধ্যে ধরি না সুতরাং ওই ধরনের জিনিস আমি রাখি না বা গসিপ রাখি না এগুলো কিন্তু আমাদের কেউ বলে দেয়নি এগুলো স্বাভাবিকভাবেই এসেছে এই একটা ফোন আছে একটু ফোনটা নিয়ে নিশ্চয় হ্যালো 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 হ্যাঁ নমস্কার হ্যাঁ নমস্কার দিদি হ্যাঁ বলুন আমি একটু আপনারা দিদির সাথে কথা বলতে পারবো হ্যাঁ অফ কোর্স উনি এখানেই আছেন নিশ্চয় বলুন হ্যাঁ 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 হ্যালো হ্যাঁ হ্যালো বলুন আমি প্রথমেই হচ্ছে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আমিও জানাচ্ছি আপনাকে আপনার সমস্ত পরিবারকে আর ধন্যবাদ আর এই যে আজকের যে অনুষ্ঠানটা আমার ভীষণ খুলেই আমি স্কুল থেকে এইমাত্র এসেছি ভীষণ ভালো লাগছে যে হ্যাঁ আমরা মহিলারা সত্যি কিন্তু খুব ভালোবাসি সংসার করতে এবং বাইরের কাজ করতে দুটোই ভালো লাগে তাই না একটা ছেড়ে একটা করতে হবে কেন বলেন না না মনে হয় আমার কাছে একটা আরেকটার পরিপূরক হ্যাঁ এক্স্যাক্টলি একটা আরেকটার পরিপূরক এবং কিভাবে সেটা এই আজকের এই কর্মব্যস্ত গতিময় জগতে কিভাবে সেটা সুষ্ঠুভাবে করা যায় তারই কিছু আমরা মানে ইংগিত আমরা পরমতে দেওয়ার চেষ্টা করি আমাদের পত্রিকায় হ্যাঁ হ্যাঁ আর এই সমস্ত জিনিসটাই আমরা যদি ম্যানেজ করে চলতে পারি তাহলে সবদিক বজায় থাকে হুম তাই এবং মেয়েদের মধ্যে সেটা একটা সহজাত একটা ক্ষমতা আছে তারা এই যে আগেকার দিনেই বিশেষ করে যখন তারা যৌথ পরিবারে থাকতেন কীরকম মানিয়ে গুছিয়ে সকলের সঙ্গে মানে একটা আমি তো বলি এক ফ্লাটেশান জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট ফ্ল্যাটেশান বলতে কি বলছি সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফ্লাটেশন মানে কিন্তু মেয়েরা পুরুষদের সঙ্গে ফ্ল্যাট করছে এটা আমি মেন করছি না আমি বলছি যে একটা ব্যবহারিক সৌকুমার্য যে সকলের সঙ্গে একটু দুটো মিষ্টি কথা একটু ভালো ব্যবহার এই করে যে কাজ হয় অন্য কিছুতে সেটা হয় না তার সঙ্গে সঙ্গে আমার মনে হয় খুব যত্নেরও প্রয়োজন গো ফ্লাটেশন যেমন দরকার তেমনি তার সঙ্গে সঙ্গে একটা যত্নও দরকার আমি তোমাকে দেখেছি প্রতিটা ব্যাপারে কি অসম্ভব যত্নশীল তুমি আমি একটু পারফেকশনিস্ট আছি এটা তো ঠিক সেটা আমার দোষও বটে সবাই বলে কিন্তু আমি ফ্লার্ট করা মানে কিরম বলছি যেমন নিজের মেয়ের সঙ্গে তার সঙ্গে হয়তো সে স্কুল থেকে ফিরলো আমি বললাম বাবা একেবারে টকবক করছিস কি হলো আজকে এরকম ধর মানে টুকটাক কথা যেগুলোতে একটা মানুষের মন ভালো হয়ে যায় যে বলে না হাসলে দিনটাই সুন্দর হয়ে ওঠে সেই রকম মানে সে ঘ্যান ঘ্যান করা এসেছো হোমওয়ার্ক নিয়ে বসো তখনই সেটা বলার কি দরকার সেটা কোনো দরকার আছে আমার তো মনে হয় দরকার নেই একটু মানুষকে ছেড়ে দেয়া একটু একটু আনন্দ পাক প্রত্যেকটা কাজ যা আমরা করছি তার মধ্যে থেকে যদি আনন্দ পেতে পারি তাহলেই কিন্তু ভীষণ সুন্দর হয়ে ওঠে ভালো থাকা যায় সব কিছু করা যায় আমার যেটা মনে হয় যে এই যে আনন্দ লোকে না বাইরের জিনিসে খোঁজে কিন্তু আনন্দের উৎসটা আসলে মানুষের নিজের মধ্যে সেই উৎসটাকে যদি খুঁজে পাওয়া যায় তাহলে পরমা হয়ে ওঠার পক্ষে আমার মনে হয় বাধাগুলো খানিকটা চলে যায় আমি চাইব তুমি আরেকটুখানি ব্যাখ্যা করো কি করে ভেতরের আনন্দকে আমরা জাগ্রত করব কিন্তু একটা ফোন রয়েছে একটু নিয়ে নি হ্যালো হ্যালো নমস্কার নমস্কার রত্নাবলি হ্যাঁ চন্দননগর কি সিতা বলছি আরে ইশিতা শুভ নববর্ষ শুভ নববর্ষ তোমাকে অপর্ণাদিকে নমস্কার শুভ নববর্ষ শুভ নববর্ষ একটু কথা বলবো অপর্ণাদির সঙ্গে হ্যাঁ আমি তো রয়েছি এখানে বলছি কি সানন্দার পর না অনেকদিন হা করে বসেছিলাম আবার কবে আপনাকে পাবো এত ভালো লেগেছে পরমাটা যা দুটো বেরিয়েছে প্রথমটা আমি মিস করেছি আমি চন্দননগরে পাইনি এটা আমি কলকাতা থেকে নিয়ে এসেছি খুব ভালো লেগেছে আরো নতুন কিছুর জন্য অপেক্ষা করে বসে রইলাম নতুন নতুন ভীষণ ভালো ভীষণ ভালো অনেক ধন্যবাদ ইশিতা কিন্তু একটা জিনিস তথ্য জানিয়ে রাখি তিন নম্বর সংখ্যা বেরিয়ে গেছে এই যে তার চেহারা এটা হচ্ছে তিন নম্বর কিন্তু চন্দননগরে এখনো পৌঁছয়নি তিন নম্বর ইস্যুটা সেটা পৌঁছে যাবে নিশ্চয়ই পৌঁছে যাবে আমি জিজ্ঞেস করব আসলে একটু আমাদের এখনো খুব যে একটা প্রিন্টের সংখ্যা এখনো তো আমরা অত বাড়াইনি ফলে বাজারে আসছে আর উধাও হয়ে যাচ্ছে একদম মানে পাওয়া যাচ্ছে না সত্যি পাওয়া যাচ্ছে না কিন্তু তোমাদের সার্কুলেশন অনেক কাজেই তোমাদের ছাপানো আরো ছাপাতে মানে আমাদের সার্কুলেশনটা মানে আরো ছাপাতে হবে কারণ মানে তাই আমরা দেখছি যে পাঠকের কাছ থেকে সেই ডিমান্ডটা রয়েছে একদম আমি সেদিন যাচ্ছিলাম আমার মানে ইস্যুটা কিনতে দেখি একটা অন্য পত্রিকা রয়েছে এবং আমি বললাম যে কাকু পরমা নেই তখন বললো যে না সে আমি বললাম আনেননি নাকি তখন বললো না এনেছিলাম সব শেষ হয়ে গেছে আমি যে কি খুশি হলাম কি বললাম আমিও খুব খুশি হলাম শুনে আচ্ছা এই মুহূর্তে নিতে হবে একটা বিরতি নিশ্চয়ই নিচ্ছে একটা বিরতি কোথাও যাবেন না প্লিজ